হরতাল অবরোধে তেমন মাঠে নেই বরিশালের বিএনপি। হাতে গোনা কয়েকজন ছাড়া আন্দোলনের মাঠে দেখা মিলছে না প্রভাবশালী নেতাদের। কর্মী সমর্থক যারা বিচ্ছিন্নভাবে মাঠে আছেন তারাও করছেন ছবি তোলার আন্দোলন, ফলে হরতাল অবরোধ সফল হয়নি এখানে। স্বাভাবিকভাবে চলছে বাস লঞ্চ। এদিকে হরতালের প্রথম দিনে সাবেক দুই এমপি সহ বিএনপির স্থানীয় তিন শীর্ষ নেতার গ্রেপ্তার নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের। নগরীর চৌমাথা এলাকা থেকে এ তিন নেতা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে খোদ দলেই সৃষ্টি হয়েছে সন্দেহ। এ তিন নেতা সত্যিকার অর্থেই পুলিশি অভিযানে গ্রেপ্তার হয়েছেন নাকি গ্রেপ্তার হওয়ার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন, এই প্রশ্ন দেখা দিয়েছে কর্মী সমর্থকদের মধ্যে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে দফায় দফায় গণজামায়াতের আয়োজনে সফল হলেও কঠোর কর্মসূচির প্রশ্নে বরাবরই ব্যর্থ বরিশাল বিএনপি, যার প্রমাণ আবারও মিলেছে কয়েকদিনের হরতাল অবরোধে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর কোথাও একটি মিছিল পর্যন্ত করতে পারেনি তারা। প্রথম দফার অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারের নেতৃত্বে হওয়া ঝটিকা মিছিলের স্থানটিও ছিল বরিশাল কুয়াকাটা মহাসড়কের দবদবিয়া সেতুর ঢালে অপেক্ষাকৃত নিরিবিলি এলাকায়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে দলের নেতাকর্মীরা। এর বাইরে নগরীর বটতলা ও বাঁধরোড এলাকায় মিছিল করে ছাত্রদলের গুটিকয়েক নেতাকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা বিএনপির মিডিয়া গ্রুপে দেয়া মিছিল ব্যারিকেডের কিছু ছবি বিশ্লেষণ করে দেখা গেছে এর কোনোটি নগরীর গুরুত্বপূর্ণ কোনো এলাকার নয়। যদিও গ্রুপের তথ্যে কর্মসূচির স্থান উল্লেখ করা হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কের কাশীপুর ও টিটিসি সহ কিছু গুরুত্বপূর্ণ এলাকার নাম। বিষয়টি নিয়ে আলাপকালে মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান রিবন দাবি করেন আলোচ্য স্থানগুলোতেই এসব কর্মসূচি করেছে দলের নেতাকর্মীরা, তবে সরজমিনে ওইসব এলাকায় ঘুরে তেমন তথ্য পাওয়া যায়নি। পরিচয় গোপন রাখার শর্তে বরিশাল কোতোয়ালি মডেল থানার এক কর্মকর্তা বলেন এরকম কয়েকবার হয়েছে, ভোররাতে রাস্তায় গাছের গুড়ি ফেলে রাখার খবর পেয়ে সেখানে গিয়ে সরিয়েছে আমাদের টহল দল, কিন্তু ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। আসলে এগুলো তো আন্দোলন নয়, ছবি তুলে সরবরাহ করে দলের স্থান শক্ত করার চেষ্টা। এরকম ক্ষেত্রে দেখা যায় টায়ারে কেরোসিন পর্যন্ত আগে থেকে লাগিয়ে নিয়ে আসা হয়, স্রেফ আগুন দেয়া, দুই চারটি স্লোগান আর মোবাইলে ছবি তুলেই শেষ। এদিকে অবরোধের প্রথম দিন মঙ্গলবার ভোরে নগরীর চৌমাথা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া যে তিন নেতাকে নিয়ে প্রশ্ন উঠেছে তারা হলেন সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সাবেক এমপি বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। পরিচয় না প্রকাশের শর্তে মহানগর বিএনপির এক নেতা বলেন কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন প্রশ্নে সবসময় বরিশাল উত্তর জেলা বিএনপিকে সঙ্গে নিয়ে চলে মহানগর, দক্ষিণ জেলার সঙ্গে মহানগর বিএনপি নেতাদের দূরত্ব সবার জানা, সেখানে মহানগর আর দক্ষিণ জেলা বিএনপির দুই আহ্বায়ক একসঙ্গে হওয়ার বিষয়টি রহস্যজনক। গ্রেপ্তারে ঝুঁকি আছে জেনেও এ তিন নেতা একসঙ্গে কেন সেখানে গেলেন সেই প্রশ্নের উত্তরও মিলছে না। তবে কি বিষয়টি এরকম যে আন্দোলন সংগ্রামের ঝামেলায় না থেকে গ্রেপ্তার হয়ে জেলে থাকাটাই নিরাপদ মনে করছেন তারা? গ্রেপ্তার হওয়ার পর কারাগারে অসুস্থ হয়ে পড়লে শিরিনকে ভর্তি করা হয় শ্রীবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান 15 বছরের শাসনামলে এই প্রথম গ্রেপ্তার হলেন শিরিন। নতুন কোনো মামলায় না দিয়ে পুরনো মামলায় তাদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।